ওটার আইডি কার্ডের মার নাম ভুল ছিল কিছু দিন গেছে পরে আমার একটা কার্ড দিয়েছে ওই কার্ডটা কইছে যে হয়ে গেছে না এটা চেক করছি চেক করে দিছি যে এটা অনলাইনে হয় নাই এগুলা পুরোটাই অনৈতিক কাজ হয়তো মানে এগুলা অনলাইনে থাকতো না আগের যেটা আছে ওইটাই মানে এডিট হইতো আর কি কিন্তু কইটা অনলাইনে থাকতো না লে এক হাজার টাকা ইনকাম করলে আমার দুইশো আড়াইশো টাকা এরকম দিত এটুকুই আমার কোনো আইডি নাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন এটা আমার কোনো আইডি নাই সে কাজ করতো ইউনিয়ন ডিজিটাল সেন্টারে শুধু সে না আরো চারজন কাজ করে আমার ভোটার আইডি কার্ডের নাম মার নাম ভুল ছিল এটা সংশোধনের জন্য আমি গোসিংগা গিয়েছিলাম ইমরানের কাছে বলছি বলার পরে কইছে ঠিক আছে আড়াই হাজার টাকা লাগবো তো আমি টাকাও দিছি কিছু দিন গেছে পরে আমার একটা কার্ড দিছে ওই কার্ডটা কে যে হয়ে গেছে আই না এটা চেক করছি চেক করে দিয়েছি এটা অনলাইনে হয় নাই পরে আবার গেছি গেছি যাওয়ার পরে আমার আড়াই হাজার টাকা ফেরত দিয়ে আমি পারবো না এখন চাচ্ছে আমার এটা সঠিকভাবে যাতে ভুলটা সংশোধন আই কারণ আমি উপজিলা শিরোপুর উপজেলা গেছি ওইখানে যাওয়ার পরে কইতাছে এনে তো না গাজীপুর যান গাজীপুর গেছি হান গেছি পরে কয়দা দেরি মই ঘুরা পরে এনে যেমন হ্যাঁ আমরা আসলে এই এই ধরনের ভোগান্তিগুলি যাতে না হয় সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে ইউনিয়ন পরিষদে যে কম্পিউটারই আছে এনতে যাতে আমরা কাজগুলি যাতে সঠিকভাবে দেয় মানুষের ভুলগুলি যাতে হরণি না হয় কারণ আমরা যাতে চিনি এত কিছু উপজেলা বা গাজীপুর যে হোক এটা যেন এমনি সমাধান করে দেয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এমনি আমাদের যে মেন উদ্যোক্তা উনি হচ্ছে আক্তার বাই উনি মানে আমি ওনার আন্ডারেই কাজ করতাম উনি আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়েছিল ওইটার দিকে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলা কাজ করতাম আর কি এখন এগুলাতে কাজ করলে এই কাজগুলো অনলাইনে হইত না আর কি এরকম তখন এগুলো আগেরটাই থাইকা যাইতো অনলাইন হইতো না এখন এইগুলো হয় লোক পাঠাইতো আমার কাছে কাজ করে দিতে পরে একটু সমস্যা হয়েছে ওনার সাথে আমি কাজটা ছাইড়া দিয়ে আমি নিজে নিজে করতে চাইতেছি এখন উনি আমারে ওই আগের কাজগুলা দিয়ে এখন বিপদে ফলাইতে চেষ্টা করতেছে এগুলা পুরাটাই অনৈতিক কাজ হইতো মানে এগুলো অনলাইনে থাকতো না আগের যেটা আছে ওইটাই মানে এডিট হইতো আর কি এটা কিন্তু কয়টা অনলাইনে থাকতো না এটা তখন আমার কিছু বলতো না তখন আক্তার যে উনি ম্যানেজ করে নিত হয়তো কোনোভাবে যে এক সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে এটা আবার ঠিক করে দিতেছি এরকম কিছু টাকা কী কম নিত এটা তো আর আমাকে বলতো না আমারে সরাসরি লোক পাঠাই দিত যে ওর কাছ থেকে কাজটা করে নেন আর আমারে বললে দিত যে কাজটা করে দাও টাকা নিও না টাকা আমি বসতাছি আমারে ওইরকম রকম ইয়া না আমার একটা ইয়া করলে এক হাজার টাকা ইনকাম করলে আমারে দুইশো আড়াইশো টাকা এরকম দিত এটুকুই আপনি রামগড় কাজটা করে দেন আমার আইডিটা ঠিক করে দেন আমার আইডিটা কাজ করে দেন আমরা তো তা করে নিয়ে দিচ্ছি অনেক তারা তো আমার বোনের লাইন তার পরীক্ষা করছে না হয়তো আর পরে করতে পারে হতে পারে না যদি আমার বুনটই যদি রং হয়ে যায় তাগ সঠিক করে দিতে এটা আমার কি গ্যারান্টি তখন হ্যাঁ আবার বলল মামা এটা আপনাকে আবার এসে দিব হ্যাঁ ভালো আবার করতেবো আঙ্গ তো লোক আছে হ্যাঁ আবার উপজেলা কাজ করে কাজ করে আর অনেক কাজ করে জানাম কিছু তো আমরা দয়াপাত না আমার ছোট বুনো জায়গা পতন আমি কি করবা আমার কোনো আইডি নাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন এটা আমার কোনো আইডি নাই সে কাজ করতো ইউনিয়ন ডিজিটাল সেন্টারে শুধু সে না আরো চারজন কাজ করে সবাই আমার আন্ডারে কাজ করতো কিন্তু তাদের যা ইনকাম ছিল যে ওই যে বলতেছে যে টাকা আমারে দিছে আমি কারোর কাছে কোন কোনো টাকা নেই নাই এটা সম্পূর্ণ ভুয়া ড্রাইভার সে যদি অনৈতিক কাজ করে সেই ক্ষেত্রে ড্রাইভার তো আর আমি নেব না যখন আমি পাইছি যে তার সমস্যা পাইছি তখন তো আমি তার বের করে দিলাম তার তো বেরই করে দিছি ইউনিয়ন পরিষদ থেকে করে দিছি আর কে ফেরত দাও দিছি কে নিছি না আড়াই আর ফার্স্ট শুদ্ধ দেওয়ার কথা আছে 3000 আর 1000 নিছি তার কে এমন তো বহুত কাজ বহুত কমপক্ষে 20 50 টাকা এরকম করতেছে করতেছে আর তার মধ্যে মই কার মাধ্যমে

সত্য মিথ্যা দেখি যদি সত্য হয় ব্যবস্থা নিব আর যদি মিথ্যা হয় তো মিথ্যা ইনস্টলেশন একদম ফ্রি